हेलो एवरीवन, दिस इज विश्वजीत मंडल। वेलकम टू टॉपर्स ग्रुप WBCS। आजकेर क्लास शुरू करार आगे समस्त शिक्षक मंडली देर जारा छात्र छात्री देर शेखानोर जन्नो अविराम चेष्टा करे चलेछे तादेर शुभेच्छा आजकेर शिक्षक दिवसेर आर प्रत्येकटा छात्र छात्री केओ एई शिक्षक दिवसेर शुभेच्छा जारा आमादेर प्रतिनियत किछु ना किछु शिखिये चलेछे। तो जाइ होक, तुम्हारा जरा टॉपर्स ग्रुप WBCS चैनल के फलो करो तारा निश्चय जानो आमी प्रति रविवार सन्ध्या 7টায় तुम्हारे जो नहीं आसि ऑप्शनल जियोग्राफी। आजकेर जे क्लास सेटा होच्छे 4 नम्बर क्लास, ठीक आछे। क्लास शुरू करार आगे तुम्हारे जस्ट एकटू बोले दिते चाई जे टॉपर्स ग्रुप WBCS तुम्हारे जो प्रिमियम बैच निये एसेछे, ठीक आछे, ऑप्शनल जियोग्राफिर ओपर। देखो, तुम्हारा जरा 2022 के टार्गेट रेखे पढ़ाशुना करछो, तुम्हारे नॉर्मली क्षेत्र PSC फेब्रुआरी लास्ट उइकेर दिके प्रिलिम्स नेय एवं ठीक तार 3 मास पर मेन्स एग्जाम नेय। तो सेई हिसाब करे जदि देखो आर मात्र 8 থেকে 9 মাস पर तुम्हारे किन्तु मेन्स एग्जाम होबे 2022-এর, ठीक। এই যে 8-9 মাস এই টাইমটা কিন্তু दरकार एक ऑप्शनल पेपर के कमप्लीट करार जोन्नो, विशेषकर जियोग्राफी। तो आम्रा माने टॉपर्स ग्रुप WBCS तुम्हारे जोन्नो निये एसेछि प्रिमियम बैच, जेखाने तुम्हारा टॉपर्स ग्रुपर स्टाडी मेटेरियल पाबे, प्रत्येकटा क्लास लाइव पाबे, एमन ना जे रेकर्ड भिडियो दिए देवा हबे एरकम कोनो विषय नेई। तुम्हारा एखाने प्रत्येकटा क्लास लाइव पाबे, तुम्हारे समस्त डाउट शेष होबे, तारपर ही क्लास शेष होबे। मंथलि टेस्ट होबे, अर्थात एक मासे आमरा जतटा विषय कवर करब तार उपर मंथलि एग्जाम होबे। होमवर्क होबे, अर्थात जेदिनी क्लास थाकबे ना केन क्लासेर पर तोमादेर एकटा टपिक बुझिए देवा होबे, तोमरा निजेरा सेटा लिखबे। कारण कि विशेष करे अपशनल जियोग्राफिर क्षेत्रे एई लेखा प्रैक्टिस करा किन्तु भीषण जरूरी, ठीक आछे। कारण जत भालोई टीचार होक ना केन 80% ওপরে কাউ কেউ তোমাকে কিন্তু কমন দিতে পারবে না। সেই ক্ষেত্রে বাকি 20% লেখার মতো মানে লিখতে যেতে তুমি পারো সেই প্র্যাকটিসটা কিন্তু এখন থেকেই রাখতে হবে, ঠিক আছে। আর সেটা শুধুমাত্র লেখা প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু সম্ভব, যার জন্য হোমওয়ার্কও কিন্তু এই প্রিমিয়াম ব্যাচে নেওয়া হবে। ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং স্পেশাল ক্লাসও কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। বোঝা গেল? এই নিয়ে একটা স্পেসিফিক ডেডিকেটেড ভিডিও কিন্তু করে দেওয়া হয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া আছে, তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে তোমরা দেখতে পারো। তার মানে এই না যে এই যে আমি যেই ক্লাসটা ইউটিউবে তোমাদের সামনে নিয়ে আসছি সেটা অফ হয়ে যাবে বা ক্লাসের কোয়ালিটি নিয়ে তো কোনো রকম কম্প্রোমাইজ আমি করব, এরকম কোনো বিষয় নেই। কিন্তু তোমরা যদি প্রিমিয়াম ব্যাচে ভর্তি হও এবং তোমাদের যদি আর্থিক অবস্থা নিয়ে মানে ফিনান্সিয়ালি কোনো প্রবলেম না থাকে তাহলে তোমরা এই ফ্যাসিলিটিগুলো পাবে যেটা ইউটিউবে পাচ্ছ না তোমরা, যেমন মান্থলি টেস্ট, হোমওয়ার্ক, ঠিক আছে, ডাউট ক্লিয়ারিং ক্লাস, স্পেশাল ক্লাস, লাইভ ক্লাস। ক্লিয়ার? বোঝা গেল? স্টাডি মেটেরিয়াল। তো যাই হোক, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারো, 10 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তোমরা ভিডিওটা দেখে নিও, ওখানে সমস্ত কিছু ডিটেলসে আমি বলে দিয়েছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে অপশনাল জিওগ্রাফির ওপর বই অলরেডি পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের রেসপন্সও খুব ভালো পাচ্ছি, তোমাদের ফিডব্যাকও খুব ভালো পাচ্ছি, এবং 31 আগস্ট যে পরীক্ষা হলো অপশনাল জিওগ্রাফির, আবার তার 2020-র যে মেন্স হলো, সেখানে পেপার 1 থেকে প্রচুর কমন এসছে। অর্থাৎ পেপার 1-এ টোটাল কোশ্চিন করতে হয় 5টা, থাকে কোশ্চিন 10টা, ঠিক আছে। প্রত্যেকটা গ্রুপ থেকে বলা হয়েছে অ্যাটলিস্ট তোমাকে 2টো করতেই হবে, আর 1টা তুমি যে কোনো গ্রুপ থেকে সিলেক্ট করতে পারো। তো সেই হিসাবে মানে অডগুলো যদি তুমি দেখো সেগুলোকেও যদি কাউন্ট করো, তারপরে তুমি দেখবে যে 100% অ্যান্সার তুমি কিন্তু এই বইটা থেকে করতে পারছো, কারণ 100% কমন এসছে। বোঝা গেল? যেমন GIS এর কম্পোনেন্ট কি, ঠিক আছে, এই কোশ্চিনটা এই বইটার মধ্যে আছে। সমুদ্র জলের লবণতা, ঠিক আছে, এবং টেম্পারেচারের যে ফ্যাক্টরগুলো সেগুলো এর মধ্যে আছে। বইটা কিন্তু এইভাবেই ডিজাইন করা হয়েছে, পুরোপুরি তুমি সবকটা অ্যান্সার করতে পারবে। আর ইন্ডিয়ান এই বইটা, ইন্ডিয়ান এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যেটা পেপার 2,
সেখানে একটু কম কমন এসেছে, কারণ এটাই স্বাভাবিক। এখান থেকে তুমি হুবহু কোশ্চিন কোনো বইতেই পাবে না, কারণ ওরা কি করে কারেন্ট টপিকের সাথে, ঠিক আছে, যেগুলো সোশ্যাল ইস্যু রয়েছে, যে সমস্ত টপিকগুলো রয়েছে তার সাথে লিঙ্ক করে এমনভাবে কোশ্চিনটা তোমার সামনে নিয়ে আসে যেখানে তোমার যে অ্যানালিটিক্যাল পাওয়ারটা সেটা কিন্তু চেক হয়। ঠিক আছে, তুমি কতটা লিখতে পারছ, কতটা বিষয় তুমি জানো ইন্ডিয়া সম্পর্কে, ওয়েস্ট বেঙ্গলের বর্তমান সমস্যা সম্পর্কে, ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে, সেগুলো কিন্তু চেক করা হয়, যেহেতু এটা সিভিল সার্ভিস। এটা তো সেক্ষেত্রে হুবহু কমন পাওয়া এখানে যায় না, তবুও দেখলাম দুটো কোশ্চিন হুবহু কমন এসছে। ঠিক আছে, পাঁচটা কোশ্চিনের মধ্যে, মানে পাঁচটা পড়তে হয়, দুটো কমন এসছে, এবং বাকি তিনটে কোশ্চিন অন্যান্য কোশ্চিনগুলো পড়লে এবং লেখা প্র্যাকটিস করলে তুমি কিন্তু এই বইটার থেকে যদি মানে মুখস্থ করো বা প্র্যাকটিস করো তুমি কিন্তু লিখতে পারবে, ছেড়ে আসবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমি তোমাদের ডিটেল একটা রিভিউ করে একটা আলাদা ভিডিওতে নিয়ে আসবো, যেখানে আমি দেখাবো যে কোশ্চিনে এই এই কোশ্চিন এসছে আর এই বইয়ের মধ্যে কন্টেন্টে আছে বা কোশ্চিনে এই আছে। ক্লিয়ার, টাইম নষ্ট করবো না। তোমরা যদি বইটা পারচেস করতে চাও, আপাতত ফ্লিপকার্ট বা অ্যামাজনে পাবে না, কারণ জিএসটি রিলেটেড কিছু টেকনিক্যাল বিষয় আছে, এক থেকে দেড় মাস বা দু মাসও লাগতে পারে। তো আপাতত টপাস গ্রুপকেই তোমাকে অর্ডারটা দিতে হবে, এবং অর্ডার প্লেস করার জন্য তোমরা এই নাম্বারে কল করতে পারো, দুদিনের মধ্যে তোমাদের বাড়িতে পার্সেল পৌঁছে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আর টাইম নষ্ট করবো না, আমরা চলে যাব আজকের ক্লাসে। এবং আজকের যে কোশ্চিনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন, আমি তোমাদের বলেছিলাম যে আমি এক এক দিন এক একটা টপিক নিয়ে আসবো। ঠিক আছে, যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখোনি, দেখে নাও, তোমাদের কী কী সিলেবাস আছে, কী স্ট্রাকচার আছে, এক পুরো ক্লিয়ার হয়ে যাবে, সেভাবেই কিন্তু আমি তোমাদের ক্লাসগুলো করাচ্ছি। ঠিক আছে, তো এর আগের দিন হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে কোশ্চিনটা হয়েছিল যে পশ্চিমবঙ্গে যে সমস্ত কোল মাইনিংগুলো রয়েছে সেগুলো কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে বা কী কী সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করো। এটা পিবিএসের কোশ্চিন এসছে, এই কোশ্চিনটাও পিবিএসের কোশ্চিন 2014 সালে এবং 2016 সালে এই কোশ্চিনটা এসছে। এবার কোশ্চিনটা আসেনি, কিন্তু 2022-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ভালো করে আজকের ক্লাসটা করো, কোশ্চিন আমি এখানে ক্লাস করিয়ে যাব, তোমাদের কোশ্চিন মুখস্থ হয়ে যাবে। তোমাদের যদি বিশ্বাস না হয় আজকের ক্লাসটা হেডফোন গুঁজে ভালো করে মন দিয়ে দেখো, তারপর ক্লাসের শেষে তুমি একটা খাতা নিয়ে বসো। তোমার যদি তুমি যদি না লিখতে পারো দু পাতা, তখন তুমি বলবে যে স্যার আমি লিখতে পারছি না, তখন আমরা বলবো যে ঠিক আছে তুমি লিখতে পারো নি, যখন আমাদের আনসাবস্ক্রাইব করে দাও, ডিসলাইক দিয়ে দাও ভিডিওতে। কিন্তু আমি এটুকু শিওর এভাবেই আমি তোমাদের পড়াবো যে তোমাদের পুরো মুখস্থ হয়ে যাবে। ঠিক, তাহলে আর টাইম নষ্ট করছি না, চলে যাচ্ছি আজকের ক্লাসে। দেখো কোশ্চিনে কি বলছে, বলছে হোয়াট ইজ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। তোমরা যখনই পরীক্ষার হলে যাবে প্রথমে ভালো করে বুঝবে কোশ্চিনটা কি বলতে চাইছে। এখানে কিন্তু গল্প লেখার জায়গা নেই, এখানে তোমাকে থ্রু দ্য পয়েন্ট লিখতে হবে, কারণ অত টাইমই নেই। ঠিক আছে, 35 মিনিট পাবে তুমি 40 নাম্বারের জন্য। তো সেক্ষেত্রে কোশ্চিনটা কি বলছে, বলছে হোয়াট ইজ গ্রিন রেভলিউশন। ঠিক আছে, গ্রিন মানে কি, গ্রিন মানে হচ্ছে সবুজ, তাই তো? আর রেভলিউশন মানে কি, রেভলিউশন মানে হচ্ছে বিপ্লব। এবার স্যার বিপ্লব মানে কি, বিপ্লব হচ্ছে এমন একটা সাডেন চেঞ্জ যেটা সমস্ত কিছু মানে কি বলবো, মানে হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন হয়ে যাওয়া আর ব্যাপক পরিমাণে পরিবর্তন ঘটে যাওয়া। ঠিক আছে, সেটাকেই বলছে একটা বিপ্লব। এবার দেখো এটাকে বিপ্লব কেন বলছে, সবুজ বিপ্লব মানে এর নাম সবুজ কেন হলো এবং এটাকে বিপ্লব কেন বলছে, এটা একটু আগে জানা দরকার, প্রশ্নটার মধ্যেই এটা আছে। ভারতবর্ষে তোমরা জানো যে ভারতবর্ষ এগ্রিকালচার ফিল্ডে ব্রিটিশরা ভারত দেশে মানে ভারত থেকে চলে যাওয়ার পর ভারতের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং ভারতে শিক্ষার হারটাও তখন হারটাও কিন্তু কম ছিল। ঠিক আছে, এবার ভারত তখন প্রাইমারি সেক্টর অর্থাৎ এগ্রিকালচারের ওপরই কিন্তু বেশিরভাগ ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু ভারতের যে জমির যে জোত বা ভারতের যে কৃষকরা রয়েছে তারা যে প্রোডাকশনটা করতো সেটা খুবই সীমিত ছিল এবং এগ্রিকালচার সেক্টরের যে ইনকামটা সেটাও কিন্তু খুব সীমিত পরিমাণে ছিল। কিন্তু হঠাৎ করে কি দেখা গেল, হঠাৎ করে দেখা গেল যে এই যে প্রোডাকশন লেভেলটা সেটা দ্বিগুণ হয়ে গেল, হঠাৎ করে
एग्रिकल्चर फील्डे व्यापक एक परिवर्तन घटल। क्यों परिवर्तन घटल अनेक प्रश्न आसे एखन समस्त किछु क्लियर हबे। ताहले कि बोललाम आमी, ভারতে পূর্বে এগ্রিকালচার সেক্টরের প্রোডাকশনটা কিন্তু ভালো ছিল না, ঠিক আছে। কৃষকরা আধুনিক যন্ত্রপাতি ইউজ করত না, কীটনাশক ইউজ করত না, জমির জোতগুলো ছিল ছোট, কৃষকরা ছিল অশিক্ষিত, তারা বৈজ্ঞানিক উপায়ে চাষ করতে পারত না, এবং এই সমস্ত কারণগুলোর ওভারঅল যে আউটপুট সেটা হয়ে দাঁড়াতো লো প্রোডাকশন, মানে কম উৎপাদন। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যার দ্বারা প্রোডাকশনটা পুরো দ্বিগুণ হয়ে গেল? কি হলো এমন? তার মানে কি, এই যে এগ্রিকালচার সেক্টর এখানে হঠাৎ করে একটা বিপ্লব আসলো, হঠাৎ করে একটা পরিবর্তন আসলো, এটাকেই বলছে বিপ্লব। আর এগ্রিকালচার মানে বুঝতে পারছো বিভিন্ন শস্য এদের কালার সবুজ হয়ে থাকে, যার থেকে নাম আসছে সবুজ বিপ্লব। ক্লিয়ার, বোঝা গেছে? এবার কোশ্চিনে শুধুমাত্র সবুজ বিপ্লব কী জিনিস এটা কিন্তু জিজ্ঞাসা করেনি, সবুজ বিপ্লবের উইকনেস এবং কি স্ট্রেংথ ছিল সেটাও কিন্তু জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। বোঝা গেল সবুজ বিপ্লব যে শুধুমাত্র ভারতেই হয়েছে তা কিন্তু নয়, পুরো বিশ্বের মধ্যেই কিন্তু এই বিপ্লবটা এসছে। এখানে তোমাকে জিজ্ঞাসা করছে ইন্ডিয়ার গ্রিন রেভলিউশন সম্পর্কে, এখানে কিন্তু বিশ্বের গ্রিন রেভলিউশন সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হয়নি, ঠিক। তাহলে এই যে গ্রিন রেভলিউশন এটা সম্পর্কে কিভাবে লিখব? দেখো এখানে আমি মডেল অ্যান্সার দিয়েছি। কি বলছে? বলছে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন বলতে উচ্চ ফলনশীল বীজ এবং অন্যান্য আধুনিক কৃষি পরিকাঠামোর সাহায্যে ফসল উৎপাদনে অভূতপূর্ব উন্নতিকে বোঝায়, ঠিক। 1950-এর দশকে মেক্সিকোতে উচ্চ ফলনশীল গমের বীজ উদ্ভাবন করে সবুজ বিপ্লবের সূচনা করেন ডক্টর নরম্যান আর্নেস্ট বললো, ঠিক। বোঝা গেল কি বললো? বললো দেখো এখানে উচ্চ ফলনশীল বীজ এবং অন্যান্য আধুনিক কৃষি পরিকাঠামোর সাহায্যে ফসল উৎপাদনের অভূতপূর্ব উন্নতি এটা। এবং এই যে কনসেপ্ট, ঠিক আছে, গ্রিন রেভলিউশনের কনসেপ্ট প্রথম এনেছিল কে? প্রথম এনেছিল আমেরিকার একজন অ্যাগ্রো সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে কি, যার নাম হচ্ছে ডক্টর নরম্যান আর্নেস্ট বললেক। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, তিনি জন্মেছিলেন 25 মার্চ 1914 সালে, ঠিক আছে, ইউনাইটেড স্টেটে, আমেরিকা। ক্লিয়ার, বোঝা গেল? একেই বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন। আমি এখানে ইনার কথা কেন বললাম, এখানে তো জিজ্ঞাসা করা হচ্ছে ফাদার অফ, তোমার এখানে জিজ্ঞাসা করা হচ্ছে গ্রিন রেভলিউশন ইন্ডিয়া। এখানে এটা যে আর্নেস্ট নরম্যান, তিনি তো পুরো বিশ্বব্যাপী, মানে ওভারঅল যদি জিজ্ঞাসা করা হয় যে কে সবুজ বিপ্লবের জনক, তখন তোমরা বলছো বল্লককে, ঠিক আছে। কিন্তু ভারতে এই যে সবুজ বিপ্লবের কনসেপ্ট এটা কার ধরে, কার হাত ধরে এসেছিলো? ইনার হাত ধরে কিন্তু এটা আসেনি। কার হাত ধরে এসেছিলো? হাত ধরে এসেছিলো তোমার স্বামীনাথনের, যার জন্য বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন তাকে বলা হয়, ঠিক আছে। কাকে বলা হয়? এমএস স্বামীনাথনকে। স্বামীনাথন কোথায় জন্মেছিল? স্বামীনাথন জন্মেছিল তামিলনাড়ুতে, ঠিক। বোঝা গেল? তার আগে এখানে দেখো কী লেখা আছে। প্রথমে তোমরা এটা লিখবে সূচনা, সরি, একটা ইন্ট্রোডাকশন লিখবে যে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন বলতে কী বোঝাচ্ছে এবং প্রথম এই গ্রিন রেভলিউশনের কনসেপ্ট কে এনেছে। ক্লিয়ার? পরের পয়েন্ট দেখো কি বলছে, যেহেতু এটা ভারতের গ্রিন রেভলিউশনের কথা বলছে সেহেতু তোমাকে ভারতের পরিপ্রেক্ষিতেই কিন্তু সমস্ত অ্যান্সারটা লিখতে হবে। ভারতে 1964-65 সালে নব কৃষি কার্যক্রম গ্রহণের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা হয়, ঠিক আছে। নব কৃষি কার্যক্রম মানে মানে নিউ এগ্রিকালচারাল পলিসি, যেটা তোমরা ইকোনমিক্সে পড়েছো, ঠিক। কৃষি কার্যক্রমে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, আধুনিক কৃষি যন্ত্রপাতি, বহু ফসলি কৃষি ব্যবস্থা, জলসেচ যেটা ইরিগেশন সিস্টেম, এবং কৃষি ঋণের বন্দোবস্তের মাধ্যমে কৃষিজ পণ্যের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি উদ্যোগ নেওয়া হয়, ঠিক আছে। যে শুধুমাত্র যে
उच्च फलनशील बीज व्यवहार करा हुआ है बा कीटनाशक यूज करा हुआ है ता किन्तु नय। एर पेछने सरकारों किन्तु एक बिराट भूमिका छिलो। तुम्हरा इकोनॉमिक्से पढ़ेछो, तुम्हरा इकोनॉमिक्से पढ़ेछो जे न्यू एग्रिकल्चर पॉलिसी एसेछे विभिन्न समय, ठीक आछे, एग्रिकल्चर ऊपर विभिन्न पॉलिसी निये एसेछे सरकार, जेखाने जमिर जोतगुलोके कि करा हुएछे बड़ो करार चेष्टा करा हुएछे, कृषकरा जाते सहजेई लोन पाए बैंकेर काछ थेके तार जन्य विभिन्न अर्गानाइजेशन तैरि करा हुएछे। तो सरकारों किन्तु एई सबुज विप्लवेर जन्य व्यापक परिमाणे माने एर पेछने लेबार दिएछे, ठीक आछे। ताहले देखो एई जे तोमरा छबिर मध्ये देखते पाच्छो एगुलो होच्छे कि बर्तमाने जे आधुनिक कृषि व्यवस्था तार एकटा पार्ट, जेखाने देखते पाच्छो तोमरा हाईटेक जंत्रपाति यूज करा होच्छे। एखाने एकटा मेशिन कि करबे अंततपक्षे 100 जन श्रमिकेर काज एकबारे से करे देबे। तादेर श्रमिक एते कि होबे, एते कृषकेर जे टाइमटा समयटा सेटा साश्रय होबे, तार साथे साथे कि आर कि होच्छे एखाने से जखनटा टाइमटा साश्रय होच्छे से आबार नतून एकटा क्रप तार जमिते माने से सेटाके प्लान करते पाच्छे, बोझा गेल। प्लस उत्पादन जे व्यय सेटाओ किन्तु कमछे, कारण 100 जन मजूरी लागाले टाइम तो लागबेई तार साथे साथे उत्पादन व्ययटाओ किन्तु बेड़े जाबे। तार माने कि एई धरनेर आधुनिक जंत्रपातिओ এই আধুনিক কৃষি ব্যবস্থাকে কিন্তু আরো উন্নতির বা ডেভেলপমেন্টের দিকে নিয়ে গেছে, ঠিক। তাহলে কি বলছে সবুজ বিপ্লব বলতে কি বুঝলাম? এক কথায় আমরা বুঝলাম সবুজ বিপ্লব হচ্ছে এমন এক ধরনের বিপ্লব যেখান থেকে ভারতের, অর্থাৎ ভারতের সবুজ বিপ্লব বলতে আমি এটাই বোঝাচ্ছি যে যেখান থেকে ভারতের এগ্রিকালচারের যে ছবিটা সেটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, এবং ভারতের যে এগ্রিকালচারের যে প্রোডাকশনটা সেটা কিন্তু দ্বিগুণ হয়েছে। কী কিসের জন্য হয়েছে, এর পেছনে কী কী ফ্যাক্টর আছে? সেই ফ্যাক্টরগুলো হলো কীটনাশক, সেই ফ্যাক্টরগুলো হলো তোমার উচ্চ ফলনশীল বীজ, আধুনিক যন্ত্রপাতি, ঠিক আছে, তারপর কৃষকদের লোন দেওয়ার ব্যবস্থা, ইরিগেশন সিস্টেম প্রভৃতি, ক্লিয়ার। এরপর দেখব কি, এরপর ফাদার অফ গ্রিন রেভলিউশন তো তোমরা মানে জেনেই নিলে যে MS স্বামীনাথনকে বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন, যার হাত ধরেই ভারতবর্ষে কিন্তু এই গ্রিন রেভলিউশনের কনসেপ্টটা এসেছিল, এবং তিনি ভারতের গ্রিন রেভলিউশনে কিন্তু একটা মেজর রোল পালন করেছে। এবার সবুজ বিপ্লব কী জিনিস এটা হয়ে গেল সবাই বুঝতে পারল, তুমি পরীক্ষককে লিখে দিলে যে সবুজ বিপ্লব হচ্ছে এটা। সবুজ বিপ্লব পুরো পৃথিবীতে এনেছিল এই ব্যক্তি, ভারতে সবুজ বিপ্লব এসেছিল এই দিনে বা এই বছরে, এবং অত্যাধুনিক যন্ত্রপাতি এবং কী কী ফ্যাক্টর ভারতের এগ্রিকালচারের প্রোডাকশনটা বাড়িয়েছিল অর্থাৎ গ্রিন রেভলিউশনে সাহায্য করেছিল সেটাও কিন্তু তুমি বললে, ক্লিয়ার। এবার তোমাকে বলতে হবে কী কী স্ট্রেংথ আছে, কী কী সুবিধা আছে এই সবুজ বিপ্লবের ফলে, ঠিক। তাহলে সবুজ বিপ্লবের ফলে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে কৃষকের আয় বৃদ্ধি, ক্লিয়ার। দেখো সবুজ বিপ্লব যখন ঘটলো কি হলো, আমি কি বললাম, কৃষকের উৎপাদন বেড়ে গেল। কৃষকদের আগে দেখা যাচ্ছে 100 কেজি উৎপাদন করছে, সেখানে এখন 200 কেজি উৎপাদন হচ্ছে, তাহলে কৃষকের আর্থিক অবস্থা নিশ্চয়ই ভালো হবে, কৃষকের আয় বাড়বে। সেটাই তোমাকে পয়েন্ট করে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, ঠিক। তাহলে কৃষকের আয় বৃদ্ধি এখানে তুমি কি লিখছো, সবুজ বিপ্লব কৃষি উৎপাদনে জোয়ার আনে, ঠিক। ফলে বিক্রয়যোগ্য যে উদ্বৃত্ত যে সারপ্লাস যে প্রোডাক্ট মানে সারপ্লাস যে ফসলের পরিমাণ সেটা কি হয়, সেটা বৃদ্ধি পেতে থাকে এবং কৃষকের আয়ও বাড়ে। বিশেষত 10 হেক্টরের বেশি জমি যে সমস্ত বড় চাষিদের কাছে রয়েছে তাদের লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায়। এবার তোমাদের প্রশ্ন আসছে, স্যার আপনি বললেন গ্রিন রেভলিউশনের ফলে সমস্ত কৃষকদের প্রোডাকশনটা বেড়েছিল, তাহলে এখানে বড় চাষিরা এক্সট্রা কী কী ফ্যাসিলিটি পেয়েছিল যার জন্য এরা এদের আয় ব্যাপক হারে বৃদ্ধি পায়, যার জন্য এখানে আপনি মেনশন করে দিয়েছেন, কী কারণ? দেখো খুব ভালো করে বুঝবে, এখানে তোমাদের আমি ছবিটা দেখিয়েছিলাম, এখানে দেখো, এখানে তোমরা খুব ভালো করে যদি ছবিটা ওয়াচ করো দেখো
তাহলে দেখবি এই পেছনে দেখো জমির শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না, মানে একটা বিরাট অংশ জমি, বিরাট একটা কি বলে এটাকে জমির ক্ষেত বলে যেটাকে, বা একদম পাতি বাংলা ভাষায় ক্ষেত বলে, সেটা জমির যৌত বলা হয় এটাকে বিরাট আকারের। এবার ধরো একজন ছোট কৃষক যার কাছে ধরো 5 কাঠা জমি রয়েছে, ঠিক আছে, 5 কাঠা জমি রয়েছে বা 1 বিঘা জমি রয়েছে, সেই কৃষক কোনো দিনও চাইলেও তার জমিতে আধুনিক যন্ত্রপাতি আনতে পারবে না। মানে ধরো এই একটা কৃষক কি করছে, যার কাছে 1 বিঘা বা 2 বিঘা জমি রয়েছে, সে চাইলেও এত বড় মেশিন ভাড়া করে আনতে পারবে না, যদি সে আনেও সেটা অনেক বেশি খরচা তার হয়ে যাবে, ঠিক, কারণ এই সমস্ত মেশিনারিগুলো তো এক বিরাট কাজকে একসাথে করে ফেলছে, খুব তাড়াতাড়ি করে ফেলছে। কিন্তু যদি সামান্য একটু জিনিস হয় তার জন্য এই ধরনের মেশিনারিগুলো কোনো রকম কাজেই কিন্তু আসবে না। যার জন্য কি বলছে, বলছে যে বড় চাষি যাদের কাছে প্রচুর পরিমাণে জমি রয়েছে তাদের কিন্তু আয়টা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। কেন, এটাই হচ্ছে কারণ যে আধুনিক যন্ত্রপাতি, জলসেচ ব্যবস্থা, ঠিক আছে, তারপর তোমার উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, এইগুলোর দিক থেকে তারা কিন্তু স্পেশাল অ্যাডভান্টেজ পেয়েছিল। আশা করি ক্লিয়ার, চলে যাচ্ছি পয়েন্টে, সেই পয়েন্টটায় বোঝা গেল। তাহলে তুমি এটা মেনশন করে দিলে যে সবার উৎপাদন তো বৃদ্ধি পেয়েছিল, তার সাথে সাথে যারা বড় চাষি তাদের উৎপাদনটা একটু বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, তাদের আয়টা একটু বেশি পরিমাণে হয়েছিল, ক্লিয়ার। দ্বিতীয় নম্বর পয়েন্ট দেখো কি বলছে, দ্বিতীয় নম্বর পয়েন্টে বলছে শস্য উৎপাদন বৃদ্ধি। 1967 থেকে 1968 সবুজ বিপ্লবের সূচনার সাথে সাথে শস্য উৎপাদনে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়, বিশেষত খাদ্যশস্য। তোমরা জানো যে সবুজ বিপ্লব মেনলি ফোকাস করেছিল কিসের ওপর, হুইট এবং প্যাডির ওপর, হুইট বলতে গম এবং ধানের ওপর, ঠিক আছে। সব ফসলকে প্রথমেই কিন্তু এই সবুজ বিপ্লবের আন্ডারে আনা হয়নি, প্রথমে স্টেপ বাই স্টেপ আনা হয়েছে। প্রথমেই ভারতবর্ষে 1964-65 সালের দিকে এক্সপেরিমেন্ট বেসিসে জিনিসটাকে অ্যাপ্লাই করা হয়েছিল, প্রথমে গম এবং ধানের ওপর, এবং ভারতবর্ষের সমস্ত এলাকাতে কিন্তু এই জিনিসটা করা হয়নি, কিছু নির্দিষ্ট ক্ষেত্র আছে সেখানেই কিন্তু এই অ্যাপ্লাইটা করা হয়েছে, ঠিক আছে, আমরা যাব একটু পরেই যাব, সেখানে সমস্ত কিছু লেখা আছে। তাহলে দেখো কি বলছে, 1967-68 সালে সবুজ বিপ্লবের সূচনার সাথে সাথে শস্য উৎপাদনে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়, বিশেষত খাদ্যশস্য, যেমন গম উৎপাদন বৃদ্ধিতে সবচেয়ে বেশি কার্যকর হয়েছে সবুজ বিপ্লব। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চিনের মধ্যেও দেয় যে কোন প্রোডাক্টের ওপর বা কোন ক্রপের ওপর সবুজ বিপ্লব সব থেকে বেশি ফোকাস করেছিল, ঠিক, ক্লিয়ার। এরপর দেখো 1970-71 গম উৎপাদন ছিল 23.83 মিলিয়ন টন, যা বেড়ে হয় 93.53 মিলিয়ন টন 2015-16 সালে। তাহলে বুঝতে পারছো, প্রায় তিন গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে, এই সবুজ বিপ্লবের ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে, ক্লিয়ার। সবুজ বিপ্লবের যে গম উৎপাদন তত হারে বৃদ্ধি পেয়েছে, একে গম বিপ্লবও বলা হয়, অর্থাৎ গমকে এত পরিমাণে ফোকাস করা হয়েছিল এই বিপ্লবে যে একে গম বিপ্লবও বলা হয়, হুইট রেভলিউশনও কিন্তু বলা হয়। মনে থাকবে, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, যারা জিওগ্রাফি অপশনাল নিয়েছো তাদের এটাই হচ্ছে অ্যাডভান্টেজ যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি তাদের খুবই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, মানে তারা যখন অপশনাল পড়ছে তখন সেটা তাদের ডিটেলসে পড়া হয়ে যাচ্ছে। আর তোমরা কোশ্চিন এবার মেন্সে দেখতে পেয়েছো, মেন্সে তোমরা দেখতে পেয়েছো যে কোশ্চিন কতটা টাফ এসছে এবার, ঠিক আছে। আর এইভাবেই কিন্তু তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, তবেই কিন্তু তোমরা কম্পালসরি পেপারটাও কমপ্লিট করতে পারবে এবং তার সাথে সাথে অপশনালটাও কমপ্লিট করতে পারবে। এটা অপশনাল জিওগ্রাফি যারা নেয় তাদের অ্যাডভান্টেজ, ঠিক আছে। তারপর কি বলছে, তবে ভারতের সবুজ বিপ্লবের ক্ষেত্রে গম, ধান, শুধুমাত্র গম না, তার সাথে সাথে ধান, ভুট্টা, জোয়ার, আলুর বৃদ্ধি হলেও জলের উৎপাদন সেই তুলনায় বাড়েনি, ঠিক আছে, এটা জল হবে না, এটা ডালের উৎপাদন, ক্লিয়ার, বোঝা গেল। মানে জাস্ট তুমি একটু তারপরে বলে দিলে যে এই বিষয়গুলোর উপর ফোকাস করা হয়েছিল। দেখো এখানে প্রোডাকশনটা দেখাচ্ছে তোমাদের, এখানে দেখো প্রোডাকশনটা, এটা রাইস প্রোডাকশন দেখাচ্ছে, 1961 এখানে ছিল, এখান থেকে দেখো গ্রাফটা কীভাবে ওপর দিকে উঠে গেছে, 2010 সাল আস্তে আস্তে এখানে উঠে গেছে, এই গ্রাফটা কমপ্লিট না, ঠিক আছে, এখানে আরও কিছু ডেটা আছে, জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে
এইভাবে গ্রাফটা কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে। ক্লিয়ার? চলো এরপর দেখে নেব গম ও ধান তিন নম্বর সুবিধা কি হয়েছে সবুজ বিপ্লবের ফলে। গম ও ধান বেশি উৎপাদক অঞ্চল থেকে কম উৎপাদক অঞ্চলে ছড়ানো, ঠিক আছে। পশ্চিমবঙ্গ ও বিহারে গম উৎপাদক সব থেকে বেশি হয়। সবুজ বিপ্লবের ফলে উন্নত মানের বীজ, সার, জলসেচ ইত্যাদির দ্বারা পশ্চিমবঙ্গ ও বিহারকে ধান উৎপাদনের জন্য রাইস হার্টল্যান্ড বলা হয়। মানে পশ্চিমবঙ্গ এবং বিহারে গমের ওপর বেশি মানে ফোকাস না করে ধানের ওপর সবুজ বিপ্লবে বেশি ফোকাস করা হয়েছিল। তবে একটা কথা মাথায় রাখবে, সবুজ বিপ্লব প্রথমেই কিন্তু বিহার বা পশ্চিমবঙ্গে আসেনি, প্রথমেই কিন্তু তারা ফোকাস করেছিল পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিমভাগকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা ইন্ডিয়ার ম্যাপ, এবং পাঞ্জাব, চণ্ডীগড় এদিকে, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ এবং ওয়েস্টবেঙ্গলের কিছুটা অংশ, বিহারের কিছুটা অংশে এই গ্রিন রেভলিউশনের এফেক্টটা কিন্তু পড়েছিল। ক্লিয়ার? মেনলি তিনটে জায়গা, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের তোমার ওয়েস্টার্ন পার্ট। ক্লিয়ার? এটাও পরীক্ষায় আসে, মনে রাখবে, শর্ট কোশ্চিনে কিন্তু এটাও আসে। তাহলে কি বলছে যে এই যে সবুজ বিপ্লব হলো, প্রথমে একটা নির্দিষ্ট ক্ষেত্রে এটার ওপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং তারপর আস্তে আস্তে সারা ভারতবর্ষেই কিন্তু এর তোমার এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, এটা বিস্তার ঘটানো হয়েছিল, ঠিক। চলো পরেরটা দেখে নেব কি আছে। এখানে কিছু ডেটা আছে যেটা দিলে তোমাদের কোশ্চিনটা বা অ্যান্সারটা আরও বেশি স্ট্যান্ডার্ড লাগবে। যেখানে মার্কিং করা আছে কোনটা ধান উৎপাদক অঞ্চল, কোনটা 2016-17 সালের ধান উৎপাদক সীমানা, গম উৎপাদন সীমানা, সমস্ত কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেখো আর কী কী সুবিধা ছিল বা সবুজ বিপ্লবের ফলে আর কী কী সুবিধা হয়েছে, সেটা হচ্ছে কৃষি জমির সম্প্রসারণে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষিতে নতুন নতুন প্রযুক্তি আসার ফলে দেশে কৃষিযোগ্য জমির পরিমাণ কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। যখনই দেশের জনগণ দেখছে যে কৃষকদের আর্থিক অবস্থা ভালো হচ্ছে, কৃষকদের আয় বাড়ছে, সে তখনই দেশের একটা বিরাট অংশের মানুষ কৃষক মানে কৃষিকাজের সঙ্গে নিযুক্ত হয়ে পড়ছে, কারণ আয় তো ভালো হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে যদি বেশি সংখ্যক মানুষ কৃষিকাজে নিযুক্ত হয়ে যায়, তার মানে কি কর্মসংস্থান বাড়ছে। তোমরা একটা কথা মাথায় রাখবে, এই যে দেখছো বর্তমানে জিডিপিতে এগ্রিকালচার সেক্টরের মানে আমাদের বর্তমান ভারতবর্ষের জিডিপিতে এগ্রিকালচারের সেক্টরের ভূমিকা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তারপরও সরকার এই কৃষকদের জন্য প্রতি বছরই বিভিন্ন রকম পলিসি নিয়ে আসছে যাতে এই এগ্রিকালচার সেক্টরটাকে ডেভেলপ করা যায়। তাহলে সরকার কি এতটাই বোকা যে যেই জিনিসটার প্রতি বা যেই জিনিসটা বা যেই সেক্টরটার আমাদের জিডিপিতে সেরকম ভূমিকাই নেই, ঠিক আছে, মানে অন্যান্য সেক্টরের তুলনায় সবথেকে কম ভূমিকা, সেই সেক্টরটাকে ডেভেলপ করা, সেই সেক্টরটার প্রতি টাকা খরচা করা, সরকারের কি এমন আসে যায় যে সরকার এই সেক্টরটার প্রতি এত টাকা খরচা করছে? সরকার টাকা খরচা করছে এই কারণেই, ফ্যানটা চলছে না, গরম লাগছে ভীষণ। সরকার টাকা খরচা করছে এই জন্যই, কারণ হচ্ছে এই দেশের এক বিরাট সংখ্যক মানুষ বা শ্রমিক এই কৃষিকাজের সঙ্গে নিযুক্ত। যদি কৃষিকাজটা আস্তে আস্তে তোমার ধ্বংস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই শ্রমিকগুলো সবই কিন্তু বেকার হয়ে যাবে, সেটা কিন্তু ভারতের অর্থনীতিকে বিরাট পরিমাণে খারাপ দিকের দিকে নিয়ে যাবে, ঠিক আছে। এর পরের পয়েন্ট দেখো, এরপর বলছে পাঁচ নম্বর যে পয়েন্ট সেটা বলছে খাদ্য শস্যের আমদানি হ্রাস। পূর্বে যখন ভারতের এগ্রিকালচার সেক্টরটা এতটাও ডেভেলপ করেনি বা পূর্বে যখন ভারতের যে কৃষি ব্যবস্থা সেখানে প্রোডাকশনটা কম ছিল, তখন ভারতের যে শস্যের যে চাহিদা সেটা মেটানোর জন্য বাইরের দেশ থেকে আমরা আমদানি করতাম, ঠিক আছে। এর ফলে ভারতের বহু টাকা কিন্তু খরচা হতো, কিন্তু বর্তমানে ভারতের এত জনসংখ্যা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু খাদ্যশস্যের দিক থেকে অনেকটাই নির্ভরশীল, আমাদের বাইরে থেকে আর আমদানি করতে হয় না, ঠিক আছে। ইভেন আমরা কিন্তু ভারতের বাইরেও আমাদের খাদ্যশস্য আমাদের তো চাহিদা মেটাই, তারপরও বাইরে কিন্তু রপ্তানি করি, এটাও কিন্তু একটা সুবিধা। সেটাই এখানে বলছে খাদ্যশস্যের আমদানি হ্রাস ঘটেছে সবুজ বিপ্লবের মাধ্যমে। কৃষিজাত পণ্যের উৎপাদন বাড়ার ফলে বিদেশ থেকে শস্য আমদানির পরিমাণ কমে,
ফলে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভারত বর্তমানে খাদ্য শস্য উৎপাদনে স্বনির্ভর হয়েছে। ভারত বিদেশে কৃষি পণ্য রপ্তানিও করে, যেটা আমি তোমাদের বললাম সেটাই, ঠিক আছে। ছ নম্বর পয়েন্ট দেখো, ফলন বৃদ্ধির লক্ষ্যে লভ্যাংশের পণ্য বিনিয়োগ। তোমরা পয়েন্টগুলোকে খুব ভালো করে বুঝবে তাহলেই কিন্তু অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। এখানে বইতে কি আছে বা নোটে কি আছে সেইগুলোর উপর বেশি ফোকাস করো না, বা যে ঝাড়া মুখস্থ করছি সেটা কিন্তু করো না, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাবে। এখানে দেখো পয়েন্ট কি বলছে, পয়েন্ট বলছে ফলন বৃদ্ধির লক্ষ্যে লভ্যাংশের পণ্য বিনিয়োগ। যেহেতু কৃষিকাজে আয় বাড়ছে, কৃষিকাজ থেকে তোমার একটা হিউজ পরিমাণের প্রফিট হচ্ছে, সেই জন্য বিভিন্ন যে ইনভেস্টর তারা কিন্তু এই কৃষিকাজের ওপর ইনভেস্ট করছে, ঠিক আছে। বিভিন্ন যে সমস্ত এগ্রিকালচারাল যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো থেকে বিদেশি মুদ্রা অর্জন করা যায়, বা যেগুলো তোমার প্রচুর পরিমাণে যেই সমস্ত শস্যে বাণিজ্যিক ভিত্তিতে যেগুলোকে চাষ করা হয় বাণিজ্য করার উদ্দেশ্যে, সেইগুলোর ওপর কিন্তু ইনভেস্টমেন্ট বেশি হচ্ছে যেহেতু লাভ আছে, ঠিক আছে। তাহলে কি ইনভেস্ট, যারা ইনভেস্টর রয়েছে তারা যেখানে লাভ দেখবে সেখানে কিন্তু ইনভেস্ট করবে। সেটাই বলছে যে সবুজ বিপ্লবের সুফল হিসাবে কৃষকের আয় বৃদ্ধির সাথে সাথে ধনী কৃষকেরা তাদের লাভের প্রায় 55% পর্যন্ত কৃষিক্ষেত্রে পণ্য বিনিয়োগ নিয়োগ করে। অর্থাৎ কী করছে, যারা যাদের আর্থিক অবস্থা ভালো যে সমস্ত কৃষকদের, তারা তাদের সমস্ত পুঁজি কৃষিকাজে লাগিয়ে দিচ্ছে, কারণ তারা জানে যে বছরের একটা সময়ে এত পরিমাণ বিনিয়োগ করলে এত পরিমাণ সে রিটার্ন পাবে, ঠিক। ফলে সেচের সুবিধাও বেড়েছে, যেহেতু কৃষিকাজ ডেভেলপ হচ্ছে তাহলে কৃষিকাজের জন্য দরকার কি জলসেচের, তাহলে জলসেচ ব্যবস্থাও কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে ডেভেলপ হচ্ছে। ছোটো জমিগুলিতে সুসংহত করে বড় জোত করা হচ্ছে, মানে ছোটো যে সমস্ত জমির জোতগুলো রয়েছে সেগুলোকে সংযুক্ত করা হচ্ছে এক জায়গায় এবং বড় জোত করা হচ্ছে। বড় জোত কেন করা হচ্ছে, আমি প্রথমেই বললাম যে যত বেশি বড় জোত হবে তত উৎপাদন খরচাটা কমে যাবে, অত্যাধুনিক যে সমস্ত মেশিনগুলো সেগুলো সেখানে ইউজ করা যাবে, ঠিক আছে। তো যাই হোক, বড় করা হচ্ছে যাতে ট্রাক্টর হারভেস্টার প্রভৃতি বড় যন্ত্রের ব্যবহার করা হয়, ঠিক। সার কীটনাশক প্রভৃতি আধুনিক কৃষি উপকরণগুলি বেশি মাত্রায় ব্যবহার করা হয়, ক্লিয়ার। পাঞ্জাবে ধনী কৃষকদের মধ্যে লভ্যাংশের পণ্য বিনিয়োগের প্রবণতা সবচেয়ে বেশি, বোঝা গেছে কি বলতে চেয়েছি। যত বেশি জমির জোত হবে তত বেশি মানে কৃষিকাজ করতে সুবিধা হবে, ছোট ছোট হলে অসুবিধা। সরকার সেই জন্যই, তোমরা ল্যান্ড রিফর্ম পড়তে হয় তোমাদের ইকোনমিক্সে, ল্যান্ড আমাদের যে রয়েছে জমিগুলো রয়েছে বা পূর্বে যে সমস্ত জমিগুলো ছিল সেগুলোকে এক জায়গায় আনা হয়েছে, মার্জ করা হয়েছে। ধরো আজকে এখানে এ নাম্বার কৃষকের এখানে একটু জমি আছে, আবার এখানে একটু জমি আছে, ঠিক আছে। এখানে ধরো 1 বিঘে আছে, এখানে 1 বিঘে আছে, আবার বি নাম্বার কৃষকের এর পাশে জমি আছে, এর পাশে জমি আছে, যাতে তারা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে এইটা এ নিয়ে নেয় বা এ যদি পুরোটা বি নিয়ে নেয় তাহলে কী হবে, তাহলে জমির জোতটা বড় হবে এবং এখানে যদি কেউ কিছু চাষ করে তার উৎপাদন খরচাটাও কমবে, ক্লিয়ার। কারণ সেখানে বড় বড় যন্ত্রপাতি ইউজ করা যাবে, সময়ও সাশ্রয় হবে, ক্লিয়ার। তো যাই হোক, 7 নম্বর পয়েন্ট দেখো, কৃষিযন্ত্রীকরণের প্রভাবে কর্মসংস্থানের সুযোগ। সবুজ বিপ্লবে কৃষিকাজে ট্রাক্টর থ্রাশার পাম্পসেট প্রভৃতি প্রয়োগে বহুগুণ বৃদ্ধি পেয়েছে, ফলে এইসব যন্ত্রপাতি ব্যবহারে দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের তৈরি হয়েছে। দেখো যত বড় বড় মেশিনই আসুক না কেন, সেই মেশিনটাকে অপারেট করার জন্য একজন শ্রমিকের প্রয়োজন। তাহলে কি হচ্ছে, তাহলে দক্ষ বা স্কিল যে সমস্ত শ্রমিকের রয়েছে সেই সমস্ত শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে, এটাও একটা ভালো দিক, ঠিক আছে। আর কী কী পয়েন্ট আছে, আচ্ছা আরেকটা পয়েন্ট আমি তোমাদের বলে দিই, বিভিন্ন শিল্পের মানে এখানে কি হচ্ছে, যে সমস্ত এগ্রিকালচারাল জোনগুলো রয়েছে, যে সমস্ত এরিয়াতে এগ্রিকালচার প্রচুর পরিমাণে ডেভেলপ করেছে, সেই সমস্ত এলাকাতে এগ্রিকালচার রিলেটেড বা কৃষিকাজ রিলেটেড বিভিন্ন শিল্প গড়ে উঠেছে, ঠিক আছে। যেমন বর্ধমান, তারপর তুমি যদি দেখো পাঞ্জাব হরিয়ানা, এই সমস্ত জায়গাগুলোতে কি হচ্ছে, এই সমস্ত জায়গাগুলোতে সার তৈরির কারখানা, ঠিক আছে, ট্রাক্টর তৈরি কীভাবে করা যায়,
বা কৃষি কাজের সাথে যে সমস্ত যন্ত্রপাতিগুলো রয়েছে তার মানে কারখানাগুলো কিন্তু গড়ে উঠেছে। তার মানে কি, শুধুমাত্র কৃষি কাজ সবুজ বিপ্লবের ফলে যে কৃষি কাজের ডেভেলপমেন্ট ঘটেছে তা না, তার সাথে সাথে কৃষি কাজের রিলেটেড যে সমস্ত বিষয়গুলো রয়েছে তারও কিন্তু ডেভেলপমেন্ট ঘটেছে। বোঝা গেল? আচ্ছা, এরপর যদি কোনো জিনিসের সুবিধা থাকে তার কিছু অসুবিধাও থাকে। সবুজ বিপ্লবের ফলে আমরা অবভিয়াসলি প্রচুর সুবিধা পেয়েছি, ঠিক আছে, প্রচুর প্রোডাকশন বেড়েছে, আমাদের দেশের অর্থনীতি বৃদ্ধি পেয়েছে, অর্থনীতি আমাদের উন্নতির দিকে এগিয়েছে, কিন্তু এর কিছু মানে সমস্যাও আছে, কিছু অসুবিধাও আছে। কি অসুবিধা সেটাও কিন্তু কোশ্চিনের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে কি হবে ভালো করে দেখো, বলছে সবুজ বিপ্লব স্বাধীন ভারতে একটি উল্লেখযোগ্য বিপ্লব যা ভারতের কৃষিজ উৎপাদনে স্বনির্ভর করেছে। জনসংখ্যার আয়তন বৃদ্ধি সত্ত্বেও মাথাপিছু খাবারের যোগান বাড়িয়েছে। মানে কি, আমি কোনো কিছু নিয়ে সমালোচনা করব, কি কি অসুবিধা আছে সেটা বলবো, কিন্তু তার আগে তার কি ভালো দিক আছে সেটা বলে তারপর আমি বলবো, ঠিক এটাই হচ্ছে রাইট প্যাটার্ন লেখার। তাহলে তুমি বলে দিলে এই সবুজ বিপ্লবের ফলে এই হয়েছে, তবুও সবুজ বিপ্লবের কিছু অসুবিধা ও সমস্যাও আছে। যেমন যেমন আর্থ সামাজিক সমস্যা, দুটো সমাজ মানে সমস্যাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা প্রাকৃতিক সমস্যা আর একটা হচ্ছে সোশিও ইকোনমিক প্রবলেম। ঠিক আছে, কি সোশিও ইকোনমিক প্রবলেম সেটা একটু দেখে নাও। এক নম্বর বলছে ক্ষুদ্র চাষি ও ভাগ চাষির স্বার্থহানি, জোটের সংহতি সাধন ও কৃষি যন্ত্রীকরণের সুবিধার জন্য অনেক ক্ষেত্রেই ক্ষুদ্র চাষি ও ভাগ চাষিদের কাছ থেকে কৃষি জমির স্বল্প মূল্যে বা বল প্রয়োগের মাধ্যমে নিয়ে নেওয়া হয়েছে। যখন এই জমিগুলোকে সরকার দ্বারা মাচ করা হচ্ছিল তখন যে সমস্ত চাষিদের হাতে ছোট ছোট জমির জোত ছিল তাদের কাছ থেকে বড় চাষিরা কি করেছে সেইগুলোকে দখল করেছে বা কম দাম দিয়ে ভুলভাল বুঝিয়ে তাদের কাছ থেকে কিনে নিয়েছে। বোঝা গেল? তোমরা সবাই জানো সবসময় ধনী ব্যক্তিদের কিছু না কিছু অ্যাডভান্টেজ থাকে, তারা সবসময়ই গরিব মানুষ সমাজের নিম্ন স্তরের মানুষদের সবসময় তারা চাপিয়ে রাখে। ঠিক আছে, তো সেই রকমও কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে এই সবুজ বিপ্লবের ফলে। ভোগ্য পণ্যের উপভোক্তার আঞ্চলিক বৃদ্ধি, মানে কি বলছে, সবুজ বিপ্লবের ফলে ব্যয় ক্ষমতার পরিবর্তন হয়, ধনী কৃষকরা ভোগ্য পণ্যের জন্য বেশি ব্যয় করতে সমর্থ হয়, এই কারণে ভারতের পূর্বাঞ্চলের তুলনায় উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্যগুলিতে ভোগ পণ্যের কি হচ্ছে উপভোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? পরের পয়েন্ট দেখো, তিন নম্বর পয়েন্ট কি বলছে, আয়ের অসমতা, আয়ের অসমতা ও ব্যক্তিগত বা আঞ্চলিক বৃদ্ধি। মানে কি বলছে, সবুজ বিপ্লবের ফলে পাঞ্জাব হরিয়ানা ও উত্তরপ্রদেশ এর পশ্চিমাংশে কৃষকদের মধ্যে আয় যতটা বৃদ্ধি পেয়েছে ভারতের অন্যান্য অঞ্চলে কৃষকদের মধ্যে আয় সেভাবে বৃদ্ধি পায়নি। এটা একটা সবুজ বিপ্লবের সমস্যাই বলতে পারো তোমরা, যে যখন সবুজ বিপ্লবটা এসেছিল ভারতবর্ষে তখন সবুজ বিপ্লবের শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা জায়গাকে ফোকাস করেছিল, যেমন পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের পশ্চিমাংশ, সরকার শুধুমাত্র ওটাকেই ফোকাস করেছিল, ভারতবর্ষের বাকি অঞ্চলগুলিতে যে সবুজ বিপ্লবকে সমানভাবে ফেলতে হবে সেটা কিন্তু সরকার সেভাবে দেখেনি। এটা কিন্তু সবুজ বিপ্লবের একটা বিরাট বড় সমস্যা। তুমি যদি কোনোদিনও ইন্টারভিউতেও যাও, তোমাকে যদি তুমি যদি ভূগোলের স্টুডেন্ট হও, তোমাকে কিন্তু এই ধরনের কোশ্চিন জিজ্ঞাসা করা হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়ে পড়ে বুঝে তারপর তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। ঠিক বলছে, এর ফলে কি, যদি একটা নির্দিষ্ট অঞ্চলেই যদি ফোকাস করা হয়, সেখানেই যদি প্রোডাকশনটা বেড়ে যায়, বাকি অঞ্চলে যদি না বাড়ে, তাহলে দুই এরিয়ার যে কৃষকরা থাকবে তাদের আয়ের যে উৎপাদন হচ্ছে তার আয়ের কি হচ্ছে মধ্যে একটা অসমতা দেখা যাচ্ছে, সেটাই আর কি তোমাকে ডিসকাস করতে বলছে। ক্লিয়ার? পরের পয়েন্ট দেখো কি বলছে, ফসল উৎপাদন ও উন্নয়নে নিরপেক্ষতার অভাব। সবুজ বিপ্লব ভারতে গমের উৎপাদনে যে হারে বৃদ্ধি করেছে, ধান ভুট্টা বাজরা প্রভৃতি অন্যান্য ফসলের উৎপাদনের হার সেই তুলনায় কিন্তু বাড়েনি। অর্থাৎ বলা হচ্ছে যে সবুজ বিপ্লব যদি সমস্ত শস্যগুলোর ওপর সমানভাবে ফোকাস করত তাহলে সেটা বেটার হতো, কিন্তু সেটা করা হয়নি। ফলে ভারতের সবুজ বিপ্লব এক শস্য কেন্দ্রিক অর্থাৎ গম ভিত্তিক হয়ে উঠেছে। সবুজ বিপ্লবের ফলে কৃষিজ উৎপাদনে সারা দেশে সমানভাবে দেশের সার্বিক কৃষি অগ্রগতির পরিবর্তনে আঞ্চলিক অগ্রগতি করে। দেখো কৃষিকাজ, আমি এখানে কৃষিকাজ যখন বলছি তার মানে আমি পুরো কৃষি ব্যবস্থাটাকে বোঝাচ্ছি।
কিন্তু সবুজ বিপ্লবের ফলে শুধুমাত্র একটা শস্যের ওপরই মেনলি ফোকাস করা হয়েছিল, সেটা হচ্ছে গম। তাহলে আমি পুরো কৃষি ব্যবস্থা কীভাবে উন্নতি হয়েছে সেটা কীভাবে বলি? পরবর্তী সময়ে যদিও 2000 সালের পর থেকে সবকটা উপাদানের ওপরই ফোকাস করা হয়েছে, কিন্তু পূর্বে যদি সেটা করা হতো তাহলে আজকে ভারতের যে কৃষি ব্যবস্থা তার চিত্রটা অন্যরকম থাকতো, শুধুমাত্র একটা জিনিসের ওপর ফোকাস না করে। এটাও একটা সরকারের ফল্ট তোমরা বলতে পারো, বা সরকারের পলিসির একটা ফল্ট তোমরা ধরতে পারো। এটা সবুজ বিপ্লবের একটা অসুবিধা বলতে পারো, যেখানে সমস্ত প্রোডাক্টগুলোর ওপর কিন্তু সমানভাবে ফোকাস করা হয়নি। বুঝতে পেরেছো? এরপর এগুলো আমরা পেলাম কি, আর্থিক সমস্যা মানে সোশিও ইকোনমিক প্রবলেম পেলাম। এবার যেটা পাবো সবুজ বিপ্লবের পরিবেশগত সমস্যা। প্রথমেই দেখো, সবুজ বিপ্লব আলোচনা করার জন্য আমি প্রথমেই বললাম এখানে উচ্চ ফলনশীল বীজ ইউজ করা হচ্ছে, ঠিক আছে? উচ্চ ফলনশীল বীজ, এবং এখানে দেখো পয়েন্টটা দেখো, জীব বৈচিত্র্য হ্রাস, রাসায়নিক সারের কুপ্রভাব ও অরণ্য বিনাশের ফলে বহু কীটপতঙ্গ প্রাণীর হ্রাস পায়, ফলে আঞ্চলিকভাবে জীব বৈচিত্র্য নষ্ট হয়, ঠিক আছে? এটা নষ্ট হয় হবে, আঞ্চলিকভাবে জীব বৈচিত্র্য নষ্ট হয়। কি বলছে দেখো, এখানে কি ইউজ করা হচ্ছে, উচ্চ ফলনশীল বীজ, এবং উচ্চ ফলনশীল বীজে তোমাকে কি দিতে হবে, এখানে ঠিকঠাক জলসেচ দিতে হবে, এটার মানে জলসেচ ব্যবস্থাটা ঠিকঠাক হতে হবে, তার সাথে সাথে কীটনাশকও ইউজ করতে হবে। এবার কীটনাশক ও রাসায়নিক সার যখনই তুমি ইউজ করছো সেগুলো কিন্তু দেহের পক্ষে, মানুষ যখন সেটাকে কনজিউম করছে মানুষের শরীরের পক্ষে কিন্তু সেটা হানিকারক হয়ে দাঁড়াচ্ছে, ক্লিয়ার? যার জন্য এখন সরকার কি করছে, অর্গানিক প্রোডাকশনগুলোকে বেশি ফোকাস করছে, ঠিক আছে? যেমন সিকিমকে ভারতের প্রথম অর্গানিক স্টেট করা হলো, যেখানে এগ্রিকালচারে কোনো রকম রাসায়নিক বা কীটনাশক সার ইউজ করা হচ্ছে না, কারণ এতে শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে, জমির যে মৃত্তিকার যে উর্বরতা শক্তি সেটাও কিন্তু ভালো থাকে, ঠিক? মাটির ক্ষারত্ব ও লবণতা বৃদ্ধি অধিক জলসেচ করা হচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণে উৎপাদন করতে হবে, সবুজ বিপ্লবে উৎপাদন করতে হচ্ছে, যার ফলে কি করা হচ্ছে, প্রচুর পরিমাণে জলসেচও করা হচ্ছে, এবং জলসেচ যদি অধিক পরিমাণে হয় তাহলে মাটির ক্ষারত্ব ও লবণতার পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে। অরণ্য ধ্বংস হচ্ছে, যেহেতু এর থেকে আয় আছে, প্রফিট হচ্ছে কৃষি ব্যবস্থা থেকে, যার জন্য কি করছে, মানুষ অরণ্য পুড়িয়ে দিচ্ছে, অরণ্য পুড়িয়ে সেখানে জমি তৈরি করছে, যার ফলে বনভূমি ধ্বংস হচ্ছে, আর বনভূমি ধ্বংস হলে প্রকৃতি সংশয়ে পড়বে, এটা তো তোমরা সবাই জানো, ঠিক? কৃষি উৎপাদনে অসমতা, একটু আগেই বললাম যে সবুজ বিপ্লবের ফলে দেখা যায় যে কেবলমাত্র বড় চাষিরাই উপকৃত হয়েছে, ছোট চাষিরা কিন্তু সেভাবে উপকৃত হয়নি। কেন হয়নি আমি কিন্তু একটু আগেই বলে দিয়েছি, আর সেটা নিয়ে আমি ডিসকাস করছি না, ঠিক? এছাড়াও কি আর কি কি পয়েন্ট আছে, যেমন ভূমিক্ষয়, ঠিক আছে? উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, কৃষি জমির আয়তন বৃদ্ধি, বারবার কৃষি জমি কর্ষণ করা হয়, এটা ঘর্ষণ হবে না, এটা কর্ষণ করা হয়, বনভূমি ধ্বংস করা প্রভৃতি কাজের পরে মরুপ্রায় ও স্বল্প বৃষ্টিপাতযুক্ত এলাকায় ভূমিক্ষয় বৃদ্ধি পায়। তোমরা জানো যে যদি কোনো জমিতে বারবার কর্ষণ করা হয় তাহলে জমির মানে ওই অঞ্চলের মৃত্তিকার যে গ্রথন সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, মৃত্তিকার যে স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যায়, মৃত্তিকার জলধারণ ক্ষমতা কমে যায়, মৃত্তিকা ধ্বস হয়, ঠিক আছে? মানে ভূমিক্ষয় হয়। যেটা রাসায়নিক সার কীটনাশকের মাধ্যমে দূষণ ঘটছে, এটা তো ইজি পয়েন্ট যে রাসায়নিক সার যত বেশি ইউজ করবে তোমার পরিবেশ তত বেশি দূষিত হবে। জল নিষ্কাশনের সমস্যা, ঠিক আছে? জল খালের মাধ্যমে অতিরিক্ত জলসেচের প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিমাংশের জেলাগুলিতে অতিরিক্ত জল নিষ্কাশনের সমস্যা দেখা দিয়েছে, ঠিক? এবং এছাড়া অন্যান্য কিছু সমস্যা রয়েছে, যেমন সবুজ বিপ্লবের ফলে প্রথম দিকে যে হারে উৎপাদন বৃদ্ধি হয় সেই হারে পরবর্তীকালে উৎপাদন বৃদ্ধি হয়নি। এছাড়া সবুজ বিপ্লবে উন্নত মানের বীজের জন্য প্রচুর পরিমাণে জলসেচ এটা সার হবে, হ্যাঁ, সার প্রয়োগ ইত্যাদির প্রয়োজন ছিল, যা সব ক্ষেত্রে সবার পক্ষে সম্ভব হয়নি, মানে যারা ছোট কৃষক তারা সেগুলোকে সেইভাবে ইউজ করতে পারেনি। এছাড়া অনেক স্থানে রাসায়নিক সার ও অতিরিক্ত কীটনাশক দেওয়ার ফলে দুধ ও সবজিতে সীসা ও তামার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ফলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয়েছে। তোমরা জানো যে আজকে ধরো কোনো জমিতে জলসেচ মানে কীটনাশক ইউজ করা হলো, এবার দেখা যাচ্ছে সেই জমিটা কোনো নদীর পাশে, ঠিক আছে? সেই জমির যে ফসলটা হচ্ছে সেই ফসলটা তো দেহের পক্ষে
খুবই হানিকারক, সেটা তো বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করছে মানবদের, সেটা তো অন্য ব্যাপার। তার সাথে সাথে যখন বৃষ্টি আসছে এবং সেই জমির জল ধুয়ে কোনো পুকুরে পড়ছে বা কোনো নদীতে এসে পড়ছে, তখন সে পুকুরের বা নদীর বাস্তুতন্ত্রকেও কিন্তু নষ্ট করছে। ক্লিয়ার? এগুলো হচ্ছে পরিবেশগত সমস্যা। ক্লিয়ার? তাহলে এই ছিল আজকের আমাদের পুরো কোশ্চিন। আমি তোমাদের বলেছিলাম যে কোশ্চিন শেষ হওয়ার সাথে সাথে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে, এবার তোমরা বসে বসে এটা লেখো, দেখো তোমাদের এই কোশ্চিনটা কমপ্লিট, ঠিক আছে? এই কোশ্চিনটার জন্য তোমাদের দেওয়া হবে 20 নম্বর, তোমরা পাবে 17 মিনিট। পিবিএস এর এসছে, খুব ভালো করে এইভাবেই তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? এইভাবেই তোমাদের পড়তে হবে, না হলে কিন্তু তোমরা তোমাদের 100% অপশনাল দিতে পারবে না। আর যেহেতু সিভিল সার্ভিস, তোমাদের পড়তেই হচ্ছে, এমন না যে পড়তে হবে না। 8-9 ঘন্টা না পড়লে সিভিল সার্ভিস কোনোদিনও পাবে না। তাহলে 8-9 ঘন্টা যখন তুমি পড়ছই, তাহলে আমি অপশনালটা কেন পড়বো না? অপশনাল পড়লে এ থেকে বি গ্রুপের জন্য ভালো ভালো সার্ভিস তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে, মানে এ আর বি গ্রুপের মতো, ঠিক আছে? সবার আগে রেজাল্ট দিচ্ছে, এ বি গ্রুপের ইন্টারভিউ হয়ে যাচ্ছে সবার আগে, এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছ, তাহলে কেন পড়বো না আমরা এটা? ঠিক, খুব ভালো করে পড়তে হবে। 8-9 মাস এখনও তোমাদের হাতে আছে, তোমরা আমার কাছে পড়ো বা যার কাছে পড়ো, পেড ব্যাচে ভর্তি হলে তো খুবই ভালো, কারণ দেখো টাকা খরচা হবেই, তোমাকে কেউ ফ্রিতে পড়াবে না, যতই তোমাকে সান্ত্বনা দিক যাই দিক, ফ্রিতে কিন্তু কেউ পড়াবে না। আমি এখানে তোমাদের পড়াচ্ছি এর পেছনেও একটা কারণ আছে, কারণ আমাদের চ্যানেলটাকে আমরা এখানে গ্রোথ করানোর চেষ্টা করছি, ঠিক আছে? বোঝা গেল? তো যাই হোক, এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আমি সারসংক্ষেপটা আবার বলছি, আমার সাথে সাথে তোমরাও রিপিট করো, পুরো মুখস্থ হয়ে যায়। প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল ইন্ডিয়াতে গ্রিন রেভলিউশন কী জিনিস এবং ইন্ডিয়াতে এর কী সুবিধা এবং অসুবিধা রয়েছে, ঠিক? তো সেক্ষেত্রে আমরা কী পেলাম? প্রথমেই আমরা ডিসকাস করলাম, মানে প্রথমেই আমরা একটা ইন্ট্রোডাকশন দিলাম, ইন্ট্রোডাকশনের মধ্যে মানে একটা ভূমিকা দিলাম, যার মধ্যে আমি লিখলাম যে 1950 দশকে নরম্যান আর্নেস্ট বল্লক নামে এক ব্যক্তি, যিনি ছিলেন আমেরিকার বাসিন্দা, তিনি এই গ্রিন রেভলিউশনের কনসেপ্টটা এনেছিল। গ্রিন রেভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লব, কথার অর্থ হচ্ছে হঠাৎ করে কৃষিকাজে এক ব্যাপক পরিবর্তন আনা। সেই ব্যাপক পরিবর্তনটা কীভাবে এসেছিল, এর পেছনে কাজ করছিল কিছু ফ্যাক্টর, অর্থাৎ হঠাৎ করে এগ্রিকালচার সেক্টরে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করা শুরু হলো, এখানে কীটনাশক ইউজ করা শুরু হলো, এখানে তোমার জলসেচ ব্যবস্থা ইউজ করা শুরু হলো, মানে জলসেচটাকে আরও ডেভেলপ করা হলো, অত্যাধুনিক মেশিনারি ইউজ করা হলো, তার ফলে কী হচ্ছে, তার ফলে কৃষিকাজের উৎপাদন বৃদ্ধি পেয়ে গেছে। আর ভারতে 1964-65 সালে আমাদের MS স্বামীনাথন, যিনি ছিলেন তামিলনাড়ুর এক বাসিন্দা, তার হাত ধরে ভারতবর্ষে এসেছিল এই এগ্রিকালচার, মানে তোমার সবুজ বিপ্লব, যার জন্যই নাকে বলা হয় MS স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক, ঠিক আছে? এবং ভারতে প্রথম দিকে যখন সবুজ বিপ্লব আসলো, তখন মেনলি ফোকাস করা হয়েছিল উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং মানে উত্তরপ্রদেশের পশ্চিম অংশ, পাঞ্জাব, হরিয়ানা এবং তোমার দিল্লির ওই আশপাশের সাইডটায়, ঠিক আছে? তো শুধুমাত্র এই অংশটাই ফোকাস করা হয়েছিল, এক্সপেরিমেন্ট হিসাবে এটাকে ইউজ করা হচ্ছিলো, কিন্তু ইউজ করার ফলে দেখা গেল যে এখানে প্রোডাকশনটা ডাবল হয়ে গেল। এবার তুমি সুবিধা অসুবিধার মধ্যে কী লিখছো? সুবিধার মধ্যে তুমি লিখছো যে কৃষকদের আয় বৃদ্ধি পেল, কৃষকরা প্রচুর পরিমাণে আয় করতে শুরু করলো, কারণ কৃষকরা চাষ করছে, চাষ করার ফলে যতটা তাদের নিজেদের জীবন ধারণের জন্য প্রয়োজন সেটা তো রাখছেই, তারপরেও এক্সট্রা প্রোডাকশন তাদের কাছে রয়েছে, যার ফলে তারা সেটাকে বিক্রি করতে পারছে মার্কেটে এবং একটা হিউজ ইনকাম হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আয় বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তোমার আর কী কী পয়েন্ট আছে? উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কৃষকদের সাথে সাথে আমাদের যে রপ্তানি, সেই মানে আমরা যে বিদেশে রপ্তানি করছি প্রোডাক্ট, সেটাও আছে। আমরা আগে যেটা আমদানি করতাম বা খাদ্যশস্যের জন্য বিদেশের ওপর নির্ভরযোগ্য ছিলাম, সেটাও আমাদের কমেছে, ঠিক আছে? তোমার সামগ্রিকভাবে ভারতবর্ষে এগ্রিকালচারটাকে একটা এগ্রিকালচার একটা বুস্ট পেয়েছে, যেটা ভারতবর্ষের GDPতে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। এই সমস্ত বিষয়গুলো আমরা বললাম, তার সাথে সাথে কী কী অসুবিধা আছে, অসুবিধা থেকে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করলাম, একটা হচ্ছে আর্থসামাজিক, আরেকটা পেলাম পরিবেশগত সমস্যা। পরিবেশগত সমস্যার মধ্যে কী কী পাচ্ছি? পরিবেশগত সমস্যার মধ্যে আমরা পাচ্ছি যে ভূমিক্ষয় হচ্ছে, মানব মানে
তোমার পুকুরের বা নদীর বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে এই সবুজ বিপ্লবের ফলে, কারণ কীটনাশক ইউজ করা হচ্ছে, ঠিক আছে, জমির লবণাক্তের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো। আর আর্থসামাজিকের মধ্যে আমরা কী পাচ্ছি, মানে আয়ের অসমতা দেখা যাচ্ছে, বড় কৃষকরা ছোট কৃষকদের ওপর জমি মানে জমি বা ছোট ছোট জমিগুলোকে কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে নিজেরা জমি তৈরি করেছে, তাদের লাভ হয়েছে, এই বিষয়গুলো আমরা এর মধ্যে পড়লাম। তাহলে এটা ছিল সবুজ বিপ্লবের সুবিধা এবং অসুবিধা, বোঝা গেছে? আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, ঠিক আছে। যদি ভালো লাগে, আমাদের প্রচেষ্টা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমরা প্রতি মানে সোমবার দিন, সরি সোমবার বলছি, এভরি সানডে আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। ক্লাস নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। যারা পেড ব্যাচে পড়বে তারা স্পেশাল ট্রিটমেন্ট অবশ্যই পাবে, কারণ তোমরা জানো যে সব কিছুর পেছনেই একটা উদ্দেশ্য থাকে, ঠিক আছে। আমরা নিশ্চয়ই পড়াচ্ছি, তার পেছনে একটা উদ্দেশ্য আছে, তোমরা পড়ছো তার পেছনেও একটা উদ্দেশ্য আছে। তাহলে যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও তারা কন্ট্যাক্ট করো, সময় নষ্ট করো না, এখন থেকেই পড়ো, 2022কে টার্গেট রাখো, পড়াশোনাটাকে চালিয়ে যাও, এবং 2022ই WBCS অফিসার হতে হবে, এই চিন্তাটা নিয়েই প্রতিদিন যেন তোমাদের ঘুম ভাঙে। চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত।